নমস্কার বন্ধুরা, স্নেকস এভার প্রদীপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রাণীর মধ্যে সাপ, যার নামেই ভয়, হোক সে বিষধর বা নির্বিষ, আর এই ভয় কাটাতেই আমরা আছি সর্বদা আপনাদের সাথে, আপনাদের পাশে। যখন আমরা ধরিয়ে দিলে তখন সব দেখা আছে, শুনে নিন। শুনে এটা কোথায় গেল? গম ভাগছে ব্যাগের মুখটা ধরে দেয়, মধ্যে অন্ধকার দেখুক। আজ যদি বীজ না পেগিল হয় তাহলে লেশ আরাম সুন্দর হয়ে পোথা গেল। মুখ আছে কি? হ্যাঁ,
এই যে এটা কি মুখ? মুখ না এটা, এটা কি মুখ? না ওটা লেজের মাথা, লেজের মাথাটা ভোতা। কতগুলো আছে দুই পাশে মুখ? আহা এই নেটি আছে চিকন না এটা ভোতা, আরে ভোতা এটা কি তাই আছে? না এটা নাই, এটা কি আছে দেখেন মুখের মতো দেখতে, দেখেন সাদা সাদা দেখছি তো, এই দেখেন না এটা মুখের মতো দেখতে দেখলেন, এই দেখেন মুখের মতো দেখতে, কোনোটারই দুই মুখ নাই। সাপ কি কি কাজ করে জানেন? না জানেন কি? আচ্ছা প্রথমত হচ্ছে সাপ ইঁদুর খায়, একটা মেয়ে ইঁদুর থেকে 3 বছরে 45 লক্ষ ইঁদুরের জন্ম হয়, একটা ইঁদুর যদি খায় তাহলে কতগুলো কমাইলো? 3 বছরের জন্য 45 লক্ষ কমাই দিল। আর যদি ওই একটা ইঁদুর না খায় তাহলে যদি 45 লক্ষ ইঁদুর হয় একটা ইঁদুরের জন্য 3 বছরে, তাহলে আপনার ক্ষেতের ধান থাকবে, আপনার খাওয়া থাকবে, তাহলে আমরা দুইটা ভাত খাই সাপের জন্যই খাই, বুঝতে পারলেন? যত বিষাক্ত পোকামাকড় আছে, যে পোকামাকড় সবুজকে নষ্ট করে দেয়, সবুজকে ধ্বংস করে, সেই পোকামাকড় খায় সবুজকে বাঁচায়, তাই আমরা একটু বিশুদ্ধ নিঃশ্বাসটা নিতে পারি, অক্সিজেনটা ভালো পাই, নিঃশ্বাস নেই সেটাও সাপের জন্য, ভালো নিঃশ্বাস নেই। আর সেই সব পোকামাকড় থাকলে আমাদের অনেক স্বাস্থ্যের সমস্যা হয়তো। সাপের এই বিষধর সাপ যেগুলো আছে বাতাস থেকে দূষিত গ্যাস শোষণ করে আমাদেরকে অক্সিজেনটাকে ফিল্টার করে দেয়, নাহলে আমরা অসুস্থ হয়ে পড়তাম। আর এই সাপই আবার সাপ খায় খায়, প্রত্যেক সাপই সাপ খায়, এটা একটু বেশি খায়, সাপ খায় কি করে, সাপের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। আর বিষধর সাপের বিষ থেকে এমন সব ওষুধ তৈরি হয় যা আমরা প্রতিদিন কোনো না কোনো কারণে খাই, ক্যান্সারের মতন এই মারণ ব্যাধি সাপে তৈরি করতে, ওষুধ তৈরি করতে সাপের বিষ লাগে, এত কাজ করে সাপ। তাহলে সাপ কি আমাদের পরিবেশে দরকার আছে কি নাই? দরকার আছে, তাও আমরা ভয় পাই কেন সাপ দেখে বলেন? না শরীর দেখে ভয় পান না, সাপে কামড় দিলে কিছু মানুষ মারা গেছে সেই খবর পাইছেন সেটা দেখে ভয় পান সাপকে, শরীর তো সুন্দর আপনার আমার থেকে অনেক সুন্দর, ঠিক কি না? কত সুন্দর দেখতে, আপনি বলে শরীর দেখে ভয় পান, এটা কেমন কথা হইল? আসলে ওটা ভয় পাই না, শরীর দেখে পাই না, সাপে কামড় দিলে মানুষ মারা যায় সে কারণে সাপ দেখে ভয় পাই, কিন্তু মারা যায় না। আপনারা কি জানেন যে এই সাপের কামড় দিলে পরে কেউ মারা যাবে না, একটু সমস্যা হবে, আপনাকে খুব তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে। যারা মারা গেছে এখন পর্যন্ত, যাদের খবর আছে মারা গেছে, তারা হসপিটালে যায় নাই, তারা ঝাড়ফুঁক করতে গেছে ওই জন্য মারা গেছে বা দেরি করে গেছে। সাপের কামড়ের একটাই বিষয়, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে চিকিৎসাটা করতে হবে, আপনি দেরি করলে হবে না। তাই সাপে কামড় দিলে কি কি করবেন শুনেন, সাপে যদি কামড় খান, কখনো কামড় যদি দেয় তাহলে এক পা হাঁটবেন না, ওখান থেকে হাঁটবেন না, হাঁটাহাঁটি করলে আপনার রক্ত সঞ্চালন বাড়বে, আপনার বিষক্রিয়া তাড়াতাড়ি হবে, বিষ সরাবে তাড়াতাড়ি শরীরে, ভয় পাবেন না, কেউ মরে না, ভয় পাবেন না, ভয় পেলে ওই একই কেস হবে। আর বাড়িতে সময় নষ্ট না করে যে আপনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে পারবে তার সাহায্য নেবেন, 100 লোককে ভিড় জমাবেন না, অনেক লোককে ডাকবেন না, তারা কিছু জানে না, তারা ভুলভাল বলবে, আপনি ভয় পাবেন, আপনি আপনাকে যে সাহায্য করবে হসপিটাল নিয়ে যেতে তাকে ডাকবেন, আপনাকে তাড়াতাড়ি কাছের যে হসপিটালটা আছে সেখানে যাবেন, দেখবেন সাপের কামড় কেউ মারা যায় না, তখন দেখবেন আর সাপকে কেউ ভয় পায় না। এত একটা উপকারী সরীসৃপ যাকে আমরা সবাই সম্মান করি, মানে কি পূজা করি কিনা, কারণ ওটাই, ওরা আমাদেরকে রক্ষা করে তাই পূজা করি, কিন্তু আপনারা কেন করেন আপনারা নিজেই জানেন না, পূজা কেন করেন? ওরা আমাদেরকে রক্ষা করে, বাড়িতে কারেন্ট আছে না, কারেন্টের শখ খায় মানুষ মরে না, তো বাড়িতে কেন কাটেন? কারণ ওটা আপনি জানেন যে ওটা আপনার সন্ধ্যাবেলায় আলো দিবে, টিভিটা দেখবেন, তারপরে আরো কিছু যদি থাকে ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো চলবে, ওটার দরকার আছে তাই না? এটার দরকারটা যদি ভালো করে জানেন তাহলে দেখবেন এটার খুব দরকার, এটা বাড়ির পাশেই থাকবে, বাড়ির পাশে থাকলে কোনো অসুবিধা নাই, আপনি ওর কাছে গেলে ও ডিস্টার্ব হয়, ও ভয় পায়, তখন কামড় দেয়, তাহলে মুখের কাছে যাবেন না, তার জন্য কি করতে হবে, তার জন্য দেখে চলতে হবে, কাজকর্ম করবার সময় কোথাও হাত দিলাম সেটাকে দেখে নিতে হবে সাপ আছে কিনা, রাতের বেলা বিছানায় শুবেন মশারিটা টানাবেন ভালো করে গুঁজে নেবেন, তারপরে যদি কখনো রাত্রেবেলা বিছানা থেকে পা নামান তাহলে দেখবেন কিছু আছে কিনা, তারপরে পা নামাবেন, বাড়িতে যদি কোনো খাল থাকে বন্ধ করবেন, মেঝেতে যদি পাকা করে মেঝেতে ফাটল থাকে ফুকর থাকে বন্ধ করবেন, তাহলে তো সাপ তো কামড়ায় না, কখন কামড়াবে, যখন আপনি সাপের মুখের কাছে যাবেন, যাবেন না ব্যাস তাহলেই হবে, ঠিক না?
তাই এগুলো দেখা উচিত এই মুহূর্তে ওর কোথায় দেখা উচিত, আমি ওকে কি করবো এই মুহূর্তে বলেন? কোন জঙ্গলে? যে জঙ্গলে মানুষ যায় না সেই জঙ্গলে? একে যেখান থেকে নিয়ে আসছেন আপনার, ও তো বিপদে পড়ে গেছে আপনার ফাঁদে ঢুকে, আপনার কোনো বিপদ করে নাই, ও নিজেই বিপদে পড়ে গেছে আপনার ফাঁদটাতে ঢুকে। ওকে আবার ওইখানে ছেড়ে দিলেই হবে, হ্যাঁ ও থাকবে আমরাও থাকবো, আমরা সাবধানে চলবো, যদি কখনো ভুল করে সাপের কামড় হয় ভয় পাবো না, হাঁটবো না, সময় নষ্ট করবো না, এটা বাঁচার মন্ত্র, দেখবেন কেউ মরবে না, এর বাইরে গেলে মারা যাবে, মনে রাখবে তো? অন্ধকারে চলবেন না, হাতে একটা লাইট রাখবেন, যদি লাইট না থাকে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাবেন, রাতের বেলায় বাড়ির ঢোকার রাস্তা উঠান বারান্দা কলের পার আলো করে রাখবেন, তাহলেই হবে। যে হাতে কামড়াক পায়ে কামড়াক ওটা নড়াবেন না, শান্ত থাকবেন, ভয় পাবেন না, একদম শান্ত থাকবে, কেউ মারা যায় না। এই যে আমি লোকটা আপনার সামনে দাঁড়ায় আছি, আমাকে তিন তিনবার গোখরা সাপ কামড় দিচ্ছে, গত মাসে আমি কি মারা গেছি? আমি তো মারা যাইনি, আপনারাও মরবেন না, আপনাদেরও কিছু প্রদীপ। Thank you.